शुभेच्छा स्वागत जप खेलाय साथे आछि जहिनुल इस्लाम और शुरुतेई जानाबो लकडाउने आबारो आर्थिक अनिश्चयता क्रिकेटाररा नेगेटिव सार्टिफिकेट निये देशे फिरे गेছে প্রোটিয়া क्रिकेट दल मालदीव इगल्सের ग्राउंडে খেলার জন্য আবাহনীর প্রস্তাব এফসি কাপ বাছাই পর্বের আগে ম্যাচ আয়োজনের লক্ষ্য বাফুফে বাংলাদেশ গেমসের সেরা পারফর্মারদের নিয়ে আশাবাদী BOA পাইপলাইন কাজে লাগানোর জন্য বিশেষ পরিকল্পনা। পিএসজির মাঠে কঠিন সমীকরণ মেলানো চ্যালেঞ্জ বায়ার্ন মিউনিখের শেষ চারে ওঠার মিশনে চেলসির সামনে পড়তো। चौबीस घंटा ना पेरोते बदले गल फल साउथ आफ्रिका नारी दलेर 5 क्रिकेटार ढाकाय करोना परीक्षा करिए नेगेटिव होयेछेन सन्ध्यार विमाने देशे फिरे गेछेन प्रोटिया नारीरा एदिके काल थेके कठोर लकडाउन शुरू देश जुड़े जातीय क्रिकेट दल श्रीलंका सफरे बैट बलेर संस्पर्शे थाकार सुयोग पेलेओ देशेर क्रिकेट अंगने आबारो अनिश्चयता लकडाउनेर आगे हठात् करेई बड़ धक्का खाय বিসিবি खबर आसे साउथ आफ्रिका नारी इमार्जिंग दलेर 5 क्रिकेटार करोना आक्रांत देशे विदेशे प्रश्न उठे बांग्लादेशेर वायुबाबल निये तबे 24 घंटा ना पेरोतेई स्वस्ति ढाकाय द्वितीयबारेर परीक्षाय सबाई नेगेटिव प्रोटिया दल ढाकाओ छेड़े गेছে एर आगे आयरलैंड उल्फसेर एक क्रिकेटारेर साथे घटेछिलो एकई घटना आगे ढिलेढाला लकडाउने सतर्क छिलो बोर्ड तारपरेও आक्रांत हয়েছেন परिचालक আকরাম খান एबार বিসিবি থাকবে বন্ধ गुरुत्वपूर्ण काज चलबे अनलाइने बुझे शुने समय निये माठेर क्रिकेटे फिरते चाय বিসিবি ताते घरोया क्रिकेटारदेर सामने आबारो आर्थिक अनिश्चयतार शंका प्लेयारदेर आर्थिक अवस्था एखन आसले खूब भालो ना आमरा जतटुकु খোঁজ নিয়েছি সব জায়গাতে তো সবার অবস্থা খুবই খুবই খারাপ মানে এর থেকে আর খারাপ হতে পারে না কারণ এত মানে মাঝখানে বঙ্গবন্ধু T20 যেটা হয়েছিল ওর জন্য হয়তো বা কিছু কিছু প্লেয়াররা একটু মানে আর্থিকভাবে টিকে আছে বাট মোস্ট অফ দ্য প্লেয়াররা খুব বিপদে আছে জীবন ও জীবিকার মেলবন্ধনে হিমশিম অবস্থা এখন ক্রিকেটারদের মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ विश्व क्रिकेटे बांग्लादेश एखन प्रतिष्ठित नाम टेस्टे समीह आदाय करते ना पारलेও ওয়ানডেতে জায়ান্টদের কাছে ভয়ের কারণ সাকিব মুশফিকরা যা শুরুটা 1997 সালের আইসিসি ট্রফি জয়ের মাধ্যমে দুই যুগ আগে আজকের এই দিনে এসেছিল সেই আনন্দের ক্ষণ বাংলাদেশ ক্রিকেটে যতগুলো বিশেষ দিন আছে তার মধ্যে প্রথম এবং অন্যতম 13 এপ্রিল যে দিনটিতে ক্রিকেটের দিন বদলের গানে সুর লেগেছিল রঙিন হয়েছিল ক্রিকেটীয় স্বপ্ন মালয়েশিয়ার কিলাত ক্লাব মাঠে আইসিসি ট্রফির সেই ফাইনাল কেনিয়ার বিপক্ষে পাইলট শান্তর শেষ বলে রোমাঞ্চ বাংলাদেশকে দিয়েছে নতুন পরিচয় 1999 বিশ্বকাপে পাকিস্তানকে হারানো তারপর টেস্ট আঙিনায় পা রাখা 24টি বছর পেরিয়ে গেলেও সেই দিনটি যেন এখনো তাজা পাইলট শান্তদের কাছে রিস্কে যাব না হয়তো শুধু ব্যাট প্যাডের কোনোভাবে লাগাবো এবং দুজন দুদিক থেকে দৌড় দেবো সবকিছু মিলে আমি বলবো লাস্ট বলে যে সুন্দর একটা সেই অ্যাচিভমেন্টটা আমরা পেয়ে যাই ম্যাচ জিতে যাই আনন্দ করেছি অসাধারণ খুবই ভালো দিন ছিল আমাদের জন্য চ্যাম্পিয়ন হওয়া বলেন বা কোয়ালিফাই করা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই এর জন্য বলেন যেটাই হোক হল্যান্ডের সাথে যে খেলাটা ছিল ওইটা আসলে আমাদের ক্রিকেটকে মানে একদম টোটালি চেঞ্জ করে দিয়েছে এমন দিনে রোমাঞ্চ যেমন ছুঁয়ে যায় তেমনই আক্ষেপ নাড়া দেয় বড় ভাইরা যে পথ দেখিয়েছেন সেই ধারা কি ধরে রাখতে পেরেছেন এই প্রজন্মে তারকারা ওয়ানডে পারফরম্যান্সে সন্তুষ্টি থাকলেও একরাশ হতাশা সাদা পোশাকের দল নিয়ে ধরা যে ক্রিকেট আমাদের হয় NCL অল ইন্ডিয়ান বলেন খেলার সংখ্যা কিন্তু খুবই কম আর তারপরে উইকেটের যে ধরনের উইকেটে খেলা উচিত সেই উইকেট আমরা সঠিকভাবে পাচ্ছি না দুই যুগে যে জায়গায় পৌঁছানোর কথা সেই জায়গায় পৌঁছায়নি বরঞ্চ আমাদের আরও অনেক ভালো পারফর্ম করা উচিত ছিল অনেক ভালো ভালো ক্রিকেট কালচারটাকে ডেভেলপ করা উচিত ছিল জেলা উপজেলা এবং বিভাগীয় শহরগুলোতে ভালো ভালো ফ্যাসিলিটি ডেভেলপ করা পুরো সিস্টেমটাকে ডেভেলপ করা সেই জায়গাগুলোতে আমরা অনেক পিছিয়ে আছি সবচেয়ে বড় আক্ষেপ এতদিনেও মজবুত করা যায়নি ক্রিকেট সংস্কৃতি অবকাঠামো ঠিক করা না গেলে ব্যর্থতার চোরাবালিতে আটকে যাওয়ার শঙ্কা সাবেকদের। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের মাধ্যমে পাইপলাইনে পর্যাপ্ত খেলোয়াড় তৈরি হয়েছে। নতুনদের ঠিকমতো পরিচর্যা করা গেলে তারা দেশের জন্য সুনাম বয়ে আনবেন মনে করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহিদ রেজা। আলোচনা সমালোচনা সবকিছু ছাপিয়ে সফলভাবে শেষ হয়েছে নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। করোনা মহামারীর কারণে সারা দেশ যখন লকডাউনে, তখন প্রায় 5,500 অ্যাথলিটের আয়োজনটি সাহসের সাথে চালানোর ঘোষণা আসে বিওএর পক্ষ থেকে সরকারের সহযোগিতায়, যা শেষ হয় 10 এপ্রিল। দেশের সবচেয়ে বড় ক্রীড়া আসর, যেখানে দেশের নানা প্রান্ত থেকে অংশ নেয় অ্যাথলিটরা। নিজেদের প্রমাণের মঞ্চে লড়াই করে হয়েছেন জাতীয় তারকা। নতুনদের নিয়ে এখন বড় স্বপ্ন বিওএ মহাসচিবের। আমাদের কার্যনির্বাহী কমিটিতে যখন বসবো আমরা, তখন এই সমস্ত নিয়ে আমরা পর্যালোচনা করব। তাদেরকে আরও কীভাবে উন্নত মানের ট্রেনিং দেওয়া যায় এবং তাদেরকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণে আওতা আনা যায় কিনা, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং তাদেরকে তৈরি করবো ইনশাল্লাহ ভবিষ্যতে, যেন তারা বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে নেতৃত্ব দিতে পারে। সাফল্যগাথা একটি লড়াই শেষ হলেও বসে থাকার উপায় নেই বিওএ কর্তাদের। 31 ডিসিপ্লিনে এবার নতুন জাতীয় রেকর্ড প্রায় 60টি। মুজিব বর্ষের বিশেষ আয়োজনে প্রাপ্তির খাতাটা সমৃদ্ধ হলেও তাদের ধরে রাখতে কি করবে বিওএ? সিনিয়রদের তুলনায় এবারের গেমসে জুনিয়রদের সাফল্যই বেশি, এটাকে ভালো লক্ষণ হিসেবে দেখছেন আয়োজকরা। যে নতুন যে প্লেয়ারগুলো বেরিয়ে আসছে, আমি তাদেরকে কংগ্রাচুলেট করি এই জন্য যে তারা সিনিয়র প্লেয়ারদেরকে, তাদের কাছে তারা ডিফিট হয়েছে এবং আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে কী হলো, এরা যেটা বেরিয়ে আসছে এটা আমাদের পাইপলাইনের মধ্যে নতুন প্লেয়ারগুলো চলে আসছে, যারা অলরেডি হয়তো রেজাল্ট সেখানে খারাপ করছে, কিন্তু তাদের একটা অভিজ্ঞতা আছে এবং যেহেতু তাদের অভিজ্ঞতা আছে, ম্যাচ টেম্পারমেন্ট আছে, সেই ম্যাচ টেম্পারমেন্টে এখন তাদের কিন্তু আন্তর্জাতিক কয়েকটা খেলা তাদেরকে খেলতে হবে আরও। 2023 সালে যুব গেমস ও 2025 সালে আবারও বাংলাদেশ গেমস আয়োজনের কথাও জানান বিওএ মহাসচিব। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় আবার পিছিয়েছে আবাহনী মালদ্বীপ ইগলস ম্যাচ। মাঠে নামতে মরিয়া আবাহনী শেষ পর্যন্ত প্রস্তাব দিয়েছে মালদ্বীপ ইগলসের গ্রাউন্ডে ম্যাচ আয়োজনে। বাফুফেও চেষ্টা চালাচ্ছে এএফসি কাপ বাছাই পর্বের আগে আবাহনী ইগলস ম্যাচ আয়োজনে। ঘরের মাঠ কিংবা নিরপেক্ষ ভেন্যু নয়, এবার ভিন্ন কারণে এএফসি কাপ নিয়ে অনিশ্চয়তায় আবাহনী। লকডাউনের কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় আবার পিছিয়েছে ম্যাচ। গেল কয়েকদিন ধরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সাথে কথাবার্তা বলেও কোনো সুরাহা হয়নি। মাঠে নামতে মরিয়া আবাহনী শেষ পর্যন্ত প্রস্তাব দিয়েছে মালদ্বীপ ইগলসের গ্রাউন্ডে ম্যাচ আয়োজনে। লকডাউনের কারণে বিমান চলাচলে নিষেধাজ্ঞা আসায় 21 তারিখে অনুষ্ঠিত নেপালের ম্যাচটিতে অংশগ্রহণ অনেকটা অনিশ্চিত হয়ে গিয়েছে। সেই কারণে আমরা অবহিত করেছি এএফসিকে। চূড়ান্ত পর্ব যেখানে অনুষ্ঠিত হবে মালদ্বীপে আগামী 15 তারিখে, তার আগে ওখানেও যদি ওই 3 টিমকে একত্রিত করে ওই খেলা আয়োজন করা যায়, তাতেও আমাদের কোনো আপত্তি নাই। ম্যাচ আয়োজনের চেষ্টা চালাচ্ছে বাফুফেও। 21 এপ্রিলের পরবর্তী নতুন তারিখ ও ভেন্যু ঠিক করার জন্য চলছে আলোচনা। আগামী মাসে এএফসি কাপের বাছাই পর্বের ম্যাচগুলোর আগে নির্দিষ্ট একটি সময়ে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে আবাহনী। গ্রুপ পর্বের খেলাগুলো যেহেতু মালদ্বীপে আগামী মে মাসের 14 থেকে 20 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে, তার ঠিক আগে এই প্রি কোয়ালিফায়ার্সের যে দলগুলো অংশগ্রহণ করবে তাদেরকে নিয়ে সেই মালদ্বীপে খেলাগুলো আয়োজন করার মাধ্যমে যারা হেরে যাবে তারা এলিমিনেটেড হবে, আর যারা থাকবে, যে দলটি থাকবে শেষ পর্যন্ত, তারা গ্রুপ পর্বে খেলায় অংশগ্রহণ করবে। এই অপশনগুলো নিয়ে আমরা এশিয়ান ফুটবল কনফেডারেশনের সাথে কাজ করছি। গেল রোববার এএফসি কাপের জন্য তড়িঘড়ি করে উড়িয়ে আনা হয়েছে নাইজেরিয়ান রিক্রুট সানডে চিজোবাকে। ম্যাচ না হলেও নিয়মিত প্রস্তুতি চালিয়ে যাবার পরিকল্পনা ক্লাব কর্তৃপক্ষের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আজ বড় ম্যাচ। গেল আসরের 2 ফাইনালিস্ট রাত 1টায় মুখোমুখি হবে। বায়ার্ন মিউনিখের মাঠ থেকে প্রথম লেগ জিতে আসায় সুবিধাজনক অবস্থায় পিএসজি। একই সময় সেমিতে ওঠার লড়াইয়ে নামবে চেলসি বিরুদ্ধে প্রতিপক্ষ এফসি পোর্তো। ঘরের মাঠে প্রথম লেগ হারার পর ফিরতি লেগ জিতে নকআউট পর্ব উতরানো যে কোনো দলের জন্য কঠিন। বায়ার্ন মিউনিখ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও পিএসজির মাঠে তাদের বিশেষ কিছু করে দেখাতে হবে। জিততে হবে অন্তত 2 গোলে এগিয়ে থেকে। বায়ার্ন বস হান্সি ফ্লিক বলছেন অঘটনের জন্ম দেওয়ার বিকল্প নেই। নিজেদের কাজটা ঠিকমতো করতে হবে, ডিফেন্স সুরক্ষিত রেখে অন্তত 2 গোলে এগিয়ে যেতেই হবে। এমন চাপ তৈরি করতে হবে যেন পিএসজি ভুল করে। আশা করি বায়ার্ন বিজয় উপহার দেবে। আলিয়াঞ্জ অ্যারেনায় দুর্দান্ত জয়ে পিএসজি উজ্জীবিত। লিগ ওয়ানের শেষ ম্যাচে ডি মারিয়া বিশ্রামে ছিলেন আর নেইমার সাসপেনশনে। বিগ ম্যাচে দুজনই ফিরছেন। গেলবারের রানার্স আপ দল ফাইনালে হারের ক্ষত বায়ার্নকে শতগুণে ফিরিয়ে দিতে মরিয়া। বায়ার্নকে সমীহ করতেই হবে, ওরা সবকিছু জিতেছে, আমরা ওদের হারানোর আপ্রাণ চেষ্টা করব। যে কোনো দল সেমিতে যেতে পারে। বাভারিয়ান অ্যাটাকের তুরুপের তাস লেভানডোস্কি নেই চোটের কারণে। করোনা পজিটিভ হওয়ায় গিনাব্রিও খেলবেন না। কোমান, সানে, মুলারই তাদের ভরসা। এদিকে 2014 সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠতে পারে চেলসি। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পোর্তোকে 2-0 গোলে হারিয়ে শেষ চারে ওঠার সুবর্ণ সুযোগ তৈরি করেছে দ্য ব্লুজ। ঘরের মাঠে ফিরতি লেগে চোট কাটিয়ে খেলবেন কন্তে। সাসপেনশন শেষে ফিরছেন থিয়াগো সিলভাও। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা পরিস্থিতি বিবেচনায় 2021 সালের এশিয়া কাপ ক্রিকেট স্থগিত হয়েছে। 2022 সালে আয়োজনে পরিকল্পনা আয়োজক দেশ পাকিস্তানের। 2018-তে সবশেষ হয়েছিল এশিয়ান ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াই। এরপর মহামারী আর আইপিএলের কারণে পিছিয়ে যায় 2020 আসর। 2021 সালে শ্রীলঙ্কায় আয়োজনের কথা থাকলেও ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠায় ভেস্তে যায় সেই পরিকল্পনা। 2022-এ আরেকটি টি-20 বিশ্বকাপের সূচি থাকায় অনিশ্চয়তা থেকে যাচ্ছে। সেক্ষেত্রে 5 বছর বিরতির পর 2023-এই আয়োজন করতে হবে এই টুর্নামেন্ট। নাটকীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে 10 রানে হার। কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল তোপে আইপিএলে বিধ্বস্ত মুম্বাই ইন্ডিয়ান ব্যাটিং অর্ডার। 2 ওভারের স্পেলে 15 রান খরচায় 5 উইকেট তুলে নেন ক্যারিবীয় অলরাউন্ডার। চেন্নাইতে রোহিতের দলকে শুরুতে স্বস্তি দেয়নি কলকাতার স্পিনাররা। 4 ওভার বল করে 23 রান খরচায় 1 উইকেট নেন সাকিব। দারুণ বল করেন ভারুণ চক্রবর্তী। এরপর রাসেল আর প্যাট কামিন্স তোপে 152-তে থামে মুম্বাই ইনিংস। জবাবে কলকাতাকে ভালো শুরু এনে দেন নীতিশ রানা ও শুভমান গিল। এরপর রাহুল চৌহানের স্পিনে পথ হারায় রাইডাররা। 9 করে ক্রুনালের স্পিনে ক্যাচ দেন সাকিব। এরপর আর কেউ হাল ধরতে না পারায় হার নিয়ে মাঠ ছাড়ে কলকাতা। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। লকডাউনে আবারও আর্থিক অনিশ্চয়তায় ক্রিকেটাররা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশে ফিরে গেছে প্রোটিয়া ক্রিকেট দল। মালদ্বীপ ইগলসের গ্রাউন্ডে খেলার জন্য আবাহনীর প্রস্তাব। এএফসি কাপ বাছাই পর্বের আগে ম্যাচ আয়োজনের লক্ষ্য বাফুফের। বাংলাদেশ গেমসের সেরা পারফর্মারদের নিয়ে আশাবাদী বিওএ। পাইপলাইন কাজে লাগানোর জন্য বিশেষ পরিকল্পনা। পিএসজির মাঠে কঠিন সমীকরণ মেলানোর চ্যালেঞ্জ। বায়ার্ন মিউনিখের শেষ চারে ওঠার মিশনে চেলসির সামনে পোর্তো। এই ছিল যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ পরে রাখুন।